এবং ভিতরে রয়েছে পাওয়ার সিটের মতো একটি সবচেয়ে সুন্দর একটি ফিটিং। সেই পাওয়ার সিটের অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি, আপনি সুবিধা মতো সামনে পিছনে এটি নিতে পারবেন। এবং রয়েছে গাড়ির সঙ্গে খুব বেশি কোয়ালিটিফুল পুশ স্টার্টের অপশন, সাথে রয়েছে উডেন স্টিয়ারিং প্লাস হচ্ছে উডেন প্যানেল, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার হওয়াতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখছিলেন একটি টয়োটা প্রিমিয়ো 2015 মডেলের গাড়ি, এফএক্স প্যাকেজ, তার মানে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। এফএক্স প্যাকেজ মানেই হচ্ছে পাওয়ার সিটের অপশন থাকবে, বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং থাকবে আইডল স্টপের মতো চমৎকার অপশন। প্রত্যেকটা ভালো ফিটিংস নিয়ে আজকের যে গাড়িটি দেখাচ্ছিলাম, এটি হচ্ছে ফুললি গ্রে কালারের একটি গাড়ি, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই। গাড়িতে যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল, সামনের গ্লাস, পিছনের গ্লাস এবং গাড়ির যে সামনের যে লাইটগুলো রয়েছে পিছনের লাইট সবই অরিজিনাল অবস্থায় দেখতে পাচ্ছেন। গাড়িটির লাইটগুলো একটু ক্লোজলি আপনাদেরকে দেখাতে চাই, কারণ এটি হচ্ছে গ্রিন সিলেকশন এইচআইডি হেডলাইটের অপশন গাড়িটির সঙ্গে রয়েছে, অরিজিনাল জাপানিজ ফিটিংস। নিচে রয়েছে ফগ লাইটের অপশন, এটি নিকেল ক্যাচিং সহ, এবং এখানে যে গ্রিলটি দেখতে পাচ্ছি এটিও যথেষ্ট ফ্রেশ রয়েছে, নিকেল ক্যাচিং সহ আমরা সেই চমৎকার গ্রিল দেখতে পাচ্ছি। এটি হচ্ছে 22 সিরিয়ালের একটি গাড়ি, 2015 মডেলের যথেষ্ট কোয়ালিটিফুল ফিটিংসের একটি গাড়ি দেখাচ্ছিলাম। একটু ডান দিকের সাইডের ভিউটা দেখাতে চাই, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং কোথাও কোনো স্ক্র্যাচও নয়, একদম চকচকে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এটি যেহেতু নিউ শেপ 15 মডেল, তার মানে এখানে নিউ শেপের সেই লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছি। বিয়ার্স, একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো, অসাধারণ ফ্রেশ কন্ডিশনের দরজার প্যাড দেখতে পাচ্ছেন, নিকেল ভিট সাথে উডেন প্যানেলের অপশন, এবং ভিতরে রয়েছে পাওয়ার সিটের মতো একটি সবচেয়ে সুন্দর একটি ফিটিং। সেই পাওয়ার সিটের অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি, আপনি সুবিধা মতো সামনে পিছনে এটি নিতে পারবেন। এবং রয়েছে গাড়িটির সঙ্গে খুব বেশি কোয়ালিটিফুল পুশ স্টার্টের অপশন, সাথে রয়েছে উডেন স্টিয়ারিং প্লাস হচ্ছে উডেন প্যানেল, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার হওয়াতে গাড়ির সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সাথে আমরা দেখতে পাচ্ছি স্টিয়ারিংয়ের সঙ্গে এসি কন্ট্রোলিং সুইচ, সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, লেদার অ্যান্ড উডেনের মিশ্রণে এই স্টিয়ারিংটি করা হয়েছে। আমি একটু গাড়িটির পিছনের দরজাটি খুলে ভিতরটা দেখাতে চাই। এখানে যদি আমি একটু দেখাই, নিউ শেপের গাড়িগুলোতে এখানে পাঞ্চিং ফেব্রিক্স হয়ে থাকে, সেই পাঞ্চিং ফেব্রিক্সের অপশন দেখতে পাচ্ছেন, যার কারণে সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমি একটু সিলিংয়ের ভিউটাও দেখাবো, এখানে হ্যান্ডরেস্টের অপশন দেখাই, সাথে কাফোল্ডারের অপশন রয়েছে, হ্যান্ডরেস্ট প্লাস হেডরেস্টের অপশন রয়েছে। যথেষ্ট ফ্রেশ সিলিং, একদম নতুনের মতো। যারা একটা নতুন গাড়ি কিনতে চান তাদেরকে বলবো অবশ্যই আমাদের সুপার কারে সেই গাড়িটি দেখে যাবেন, আপনি এই গাড়ির মধ্যে একটি নতুনের ফিল পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এবং রয়েছে নিকেল ভিট, নিকেল হ্যান্ডেল এবং বডিতেও একটি নিকেল ভিট রয়েছে, যার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। টায়ার কন্ডিশন দেখাবো, চারটি টায়ার একদম নতুন রয়েছে এবং অনেক আধুনিক অ্যালুমিনিয়ামের ব্যবহার এই গাড়িটির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাবো, এটি হচ্ছে নিউ শেপ 2015 মডেলের একটি গাড়ি। আমি একটু ব্যাকডোরটি রিমোটের মাধ্যমে আপনাদেরকে খুলে দেখাই, ভিতরে প্রচুর স্পেস রয়েছে কারণ এটি অরিজিনাল অকটেন ড্রাইভেন, এখনও সিএনজি বা এলপিজি কোনো কিছুই করা হয়নি এবং প্রত্যেকটা ভাঁজ আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাব। আমি দুই পাশে সেই অরিজিনাল ভাঁজগুলো দেখাবো, যথেষ্ট কোয়ালিটিফুল ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছিলেন। ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাই, এখানে রয়েছে ওয়েফার সিস্টেম, 2015 মডেল আর 2015 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল অকটেন ড্রাইভেন, প্রিমিয়ো এফএক্স গ্রেড, মানেই হচ্ছে সবচেয়ে হাই গ্রেড। আইডল স্টপ, পাওয়ার সিট, বিস্কিট কালার, সব ধরনের ভালো ফিটিংস রয়েছে। ভিউয়ার্স, গাড়িটির আস্কিং প্রাইস হবে 29,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 29,90,000, 15 মডেলের এই গাড়িটি। তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে, যতটুকু সম্ভব আমরা ট্রাই করব কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কারে চলে আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।